ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি অনেক দিন পর, আসলে অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে অনেক কিছুর পরে। আজকে নতুন করে নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে, চলুন দেখিয়ে দিই রেসিপিটি। আজকে একটা নতুন রান্না দেখাচ্ছি, হচ্ছে এটাকে সম্ভবত বলে যে রিকোজ, কচু পাতা রিকোজ। এটার জন্য দরকার হচ্ছে কচু পাতা, আস্ত কচু পাতা, এরকম এরকম কচু পাতা, এই যে এইগুলো, ওই যে গলা কুটকুট করে এরকম না, এগুলো ভালো কচু পাতা এটা। আর হচ্ছে এটার মধ্যে আমি এটা আগেই মেখে নিয়েছি, এটা হচ্ছে এক কাপ বেসনের মধ্যে। এখানে হচ্ছে দিয়েছি হলুদ এক চিমটি, আদার বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনা বাটা, এগুলো বাটা সব এক চা চামচ করে দিয়েছি। আর হচ্ছে মরিচ দিয়েছি আধা চা চামচ, ঝাল আপনারা যেমন খান তেমন। আর লবণ দিয়েছি পরিমাণ মতো। এটা দেওয়ার পরে যেটা করব, এখন হচ্ছে কচু পাতাগুলো ধুয়ে নিয়েছি আমি খুব ভালো করে। ধোয়ার পরে হচ্ছে এটার উপরে সব মাখাবো আমি, এই যে এইভাবে মাখাবো আমি একটার উপর একটা রেখে। এই যে এটা একটা মাখিয়ে নিয়েছি, এটার উপর এখন এটা এভাবে রেখে দেবো, ঠিক উল্টা করে, উল্টা করে এভাবে রাখবো, উল্টা করে রাখার পর এখান থেকে হাত দিয়ে নিয়ে জাস্ট এভাবে মাখিয়ে দিব, এই যে ঠিক এইভাবে মাখিয়ে দিব, এই যে এভাবে এগুলো আমি এভাবে করে নিলাম। এই যে দেখুন, এটা ঠিক এভাবে ছড়াই নিতে হবে, নেওয়ার পরে আবারও এভাবে দিয়ে দিব। এই গোটাটা এইদিকে একটা হবে, এইদিকে একটা, দেখুন এর আগেরটা এইদিকে দিয়েছিলাম, এবার হচ্ছে ঠিক উল্টা করে এইদিকে করে দিয়ে দিচ্ছে। এই যে, এই যে এভাবে দিয়ে আবারও এখান থেকে নিয়ে ঠিক এইভাবে পুকুরে মাখিয়ে দিব। আমি যেহেতু ব্যাটারটা আগেই মাখিয়ে নিয়েছি, ভিডিওটা করবো না করবো না এই চিন্তা করতে করতে মাখানো হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা একটু পানি তো দিবেন, যাতে জাস্ট এই যে এরকম একটা থিকনেস থাকে, এই যে এরকম একটা থিকনেস থাকে। আর আপনারা চাইলে গোটা জিরা দিতে পারেন কিঞ্চিৎ পরিমাণ, আর সব ধরনের মশলা যেটা, আদা, জিরা, ধনা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সবগুলো এক চা চামচ করে দিয়ে দেবেন। আর ঝাল আর লবণটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, কারণ হচ্ছে ঝাল অনেকেই কম খায়, অনেকেই বেশি খায়, এই জন্য ডিপেন্ড করছে এটা। এইভাবে এটা এভাবে আপনারা যেমন থিকনেস চান, যদি চান যে অনেক মোটা করবেন তাহলে বেশি করে পাতা দিবেন। আমি এখানে কতগুলো পাতা দিয়েছি, 1, 2, 3, 4, 5, 8টা পাতা দিয়েছি এখন পর্যন্ত, 8টা পাতা দিয়েছি। আমার পাতাগুলো খুব বড় না, মাঝারি আছে, ছোট আছে, আমি সব মিশিয়ে আর কি দিয়েছি। এই যে আমার অলমোস্ট এটা শেষ, এটা প্রায় 10টা পাতা দিয়েছি আমি, এই যে অলমোস্ট। এখন আমি যেটা করব এটা হচ্ছে মুড়াইয়ে দিব। এই যে এটা এখন মুড়াচ্ছি, কীভাবে মুড়িয়ে দিচ্ছি একটু দেখুন, এখানে আমার 10টা পাতা আছে, কিন্তু আপনারা চাইলে আরও মোটা করতে চাইলে আরও মোটা করতে পারেন, সমস্যা নেই। উপর দিয়ে যেগুলো থাকবে আরও এভাবে দিয়ে নিতে পারেন, যাতে আপনারা যদি চান পুরা একটু থিক করতে পারেন, বেশি থিক করলে যেটা হয় আপনার হচ্ছে সিদ্ধ ভিতর দিয়ে বেরো হয়ে যায় অনেক সময়। এই যে ঠিক এইভাবে মুড়িয়ে দিবেন যাতে সাইড দিয়ে বের না হয়। এটা মুড়ানোর পরে এই তো হয়ে গিয়েছে। আমরা যেটা এখন করব সেটা হচ্ছে এই যে রাইস কুকারে করছি, আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন, পানি স্টিমে যেটা করে আর কি, স্টিমে সিদ্ধ। এটা হচ্ছে আমি স্টিম করার জন্য রাইস কুকারে পানি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে উপরে স্টিমের জন্য রেখেছি। আপনারা চাইলে চুলায় কোনো পাত্রে রেখে উপরে একটা জারের মতো রেখে, নেট টাইপের কিছু রেখে ওইটাতে স্টিম করতে পারেন। এই যে আমি এটা দিয়ে দিচ্ছি এইভাবে, এখন এই যে আমি দুইটা করেছি। এটা এখন দিয়ে দেওয়ার পর আমি যেটা খুব একটু ঢেকে দিতে হবে, এই যে এইটা ঠিক এভাবে ঢেকে দিয়ে সুইচটা অন করে দিলাম। এই তো এটা হচ্ছে, এটা স্টিম হয়ে গেলে আবারও দেখাবো আমি, ফিরে আসছি। সুইচটা বন্ধ করে দিয়েছি, এখন
উঠানোর সময় অবশ্যই মনে রাখবেন হাত দিয়ে উঠাবেন না, কারণ অনেক গরম থাকে, এটা হচ্ছে পরে ইফেক্ট করবে। এই যে উঠানো আমি একটা হাত দিয়ে উঠিয়ে নিয়েছি, উঠেই তো এটা রেখেছি, ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে এই যে চপিং বোর্ড দিয়ে স্লাইস করে কাটবো, আমি দেখিয়ে দিব। এই যে 5 মিনিট পরে আসলাম, ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটা হচ্ছে ঠিক এইভাবে স্লাইস করে করে কাটবো। এক হাতে যেহেতু ভিডিও করছি এই জন্য আমি ধরতে পারছি না, আমি একটু কেটে দেখাই, ঠিক আছে? এই যে মোটামুটি, এটা একটু মোটা মোটা করে কাটছি, কারণ ভাজার পরে আবার অনেক শুকায় যায়। এই যে দুই হাতে ধরে এই দেখে, যে পরতে পরতে দিয়ে দিয়েছি একটু কাছে থেকে দেখাই দিই, এই যে এই পরতগুলো। এখানে কড়াই তাতিয়ে নিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় নর্মালি যেটা হয় সরিষার তেল খাওয়া হয়, এই জন্য সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। কিন্তু আপনাদের যে সরিষার তেলই দিতে হবে এরকম না, যে কোনো তেলেই ভাজতে পারেন, অবশ্যই সয়াবিন তেল বা সরিষার তেল যেটা ইচ্ছা আপনারা ভাজতে পারেন, ঠিক আছে? ভেজে তারপরে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে রিকোজ ভাজা এটা হয়ে গেছে, এটা ভেজে একটু মচমচে করে নিয়েছি, এই তো এইটা এখন ভেঙে দেখাচ্ছি শব্দ। এই যে